আমাদের আজকে তিন দিনের জন্য যে এই নাট্যমেলা তাতে কম কম আমি অ্যাকচুয়ালি অনেক দিন ধরে নাটক করি, বিভিন্ন দলে নাটক করেছি। তো আমার খুব ইচ্ছা যে নিজের ডিরেকশনে একটা নাটক করি, নিজের লেখা একটা নাটক করি। এবার আমি নাটক করি সত্যি বলতে কি, আমি আমার পরিবারের অক্সিজেন নেওয়ার জন্য, আমার নিজের অক্সিজেন নেওয়ার জন্য আমি নাটক করি। তো যখন দেখলাম, ভেবে একদিন যে আমার পরিবারের ঘটনাটা কি একটা নাটক হতে পারে না, বাস্তব থেকেই তো নাটক হয়। আমি সেই কথা ভেবি নিজের পরিবারের ঘটনা নিয়ে নিজে লিখেছি। আমরা মাত্র চার দিন রিহার্সাল দিয়ে নাটকটা তুলেছি। আমার দলের নাম নানাঘাট নাট্যজন, জাস্ট সৃষ্টি হয়েছে। তার জন্য আমি গোপালদাকে ক্রেডিট না দিয়ে পারবো না, গোপালদা রাজাদা এরা আমাকে সুযোগটা করে দিয়েছেন। আমি অশেষ অশেষ ধন্যবাদ, চিরকৃতজ্ঞ গোপালদা রাজাদাদের কাছে, গ্রিলের সমস্ত সম্প্রদায়ের কাছে চিরকৃতজ্ঞ আমাকে এই সুযোগ। আপনি অনেক জায়গায় নাটক করেছেন এবং অনেক কিছুই করেছেন, অনেক অভিনয় করেছেন, এই নাটকটার মধ্যে ফিলিংসটা নিশ্চয়ই এবং উৎসাহিত হয়ে পরবর্তীকালে বা ভবিষ্যতে আরও কি বড়? অবশ্যই অবশ্যই, আমি আমি এটা তো একটা চ্যাপ্টার। এবার পৃথিবীতে বিভিন্ন সংসারে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি একটা নাটক করতে চাই, আরও নাটক করতে চাই, এবং সেটা নিজের লেখা অবশ্যই। আপনার নাম? সুজীব রায়। সবাই মনটা বলেছে তিন দিনের দশটা গল্পে নিয়ে একটা নাট্যমেলা শুরু হচ্ছে। বিগত তিন বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য নাট্যমেলা বন্ধ ছিল। আমার রানাঘাটের সমস্ত নাট্যকর্মীরা তারা সমবেত হয়ে বিভিন্ন দলে যোগদান করে তারা আবার রানাঘাটে এই নাট্যমেলা আমরা করছি। অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে এই নাট্যদলগুলো চলছে, আমাদের পাশে কেউই নেই প্র্যাকটিক্যালি। কিন্তু তার মধ্যেও রানাঘাটে নাটকের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা যারা নাট্যকর্মী তারা ঘর থেকে অর্থ ব্যয় করেও আমরা এই নাট্যমেলা চালিয়ে যাচ্ছি।
1992-93 সালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই নাট্য সংসদ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল, কিন্তু এখন 90% জায়গায় এই নাট্য সংসদের কোনো রকম এক্সিস্টেন্স নেই। একমাত্র রানাঘাটে এখনও নাট্য সংসদ নাটকের জন্য লড়াই করে যাচ্ছে, এবং আশা করি রানাঘাটের নাটকের স্বার্থে নাট্য সংসদ তার প্রাণপণ দিয়ে লড়াই করে রানাঘাটের নাটকের ধারাটা অব্যাহত রাখবে। রাজা ব্যানার্জি সভাপতি, রানাঘাট।